পর্ষদ কিছু না করলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে। আপনারা নিয়োগ বাতিল করতে চাইলে করুন, বাধা কোথায়? পর্ষদকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। 184 জনকে অনৈতিকভাবে নিয়োগের সুপারিশ, সিরিয়াল নম্বর ধরে রিপোর্ট জমা দিল কমিশন। কমিশনের রিপোর্টে পাল্টা মামলা, 9 জন প্রার্থীর, তাদের সুপারিশকে বেআইনি আখ্যা দেওয়াকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। 9 জনের ওয়েমারশিট খতিয়ে দেখার জন্য নির্দেশ হাইকোর্টে। কমিশনকে রিপোর্ট পেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। ঠিক কিভাবে সুপারিশ, যথাযথ উত্তর দিতে হবে, অযৌক্তিক সওয়াল শোনা হবে না, জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে নিয়ে কথা বলে। অর্ণবংশ, হাইকোর্ট তার নির্দেশে ঠিক কি কি বলেছে? শিলাজিৎ, তো এখানে দুটি পাঠ রয়েছে, মূল পাঠ হচ্ছে এসএসসি। এসএসসি তে নবম দশমে 183 জনের যে সুপার সিট করে তারা সুপারিশ পেয়েছিল বা বেনিয়ম হয়ে সুপারিশ পেয়েছিল, তার তালিকা প্রকাশ করলো আজকে কমিশন রিপোর্ট আকারে, এবং তারা কোন কোন সাবজেক্টে কতজন যোগ্য তারা পেয়েছেন তারা তালিকা প্রকাশ করেছে। সেই রিপোর্টটা পাবার পরে দুটি ক্যান ফাইল হয়, যেখানে একজন এবং অন্য দাদা 8 জন, মোট আর 9 জন মামলাকারীর বক্তব্য, যারা 183-র মধ্যেই রয়েছেন, যে আমাদেরকে যে বেআইনি আখ্যা দেওয়া হচ্ছে সেটা কেন দেওয়া হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ করে তারা সেই মামলা দীর্ঘক্ষণ শুনানি হয়। হাইকোর্টে যেটা যে সব পক্ষ তারা আবার বৈঠকে বসবে, মামলাকারী আইনজীবী, কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের আইনজীবী, তারা খতিয়ে দেখবে যে এটা কিভাবে হয়েছে, এবং অযৌক্তিক কোনো সওয়াল আগামী দিন শোনা হবে না, যুক্তিপূর্ণ সওয়াল করতে হবে কমিশনকে যে কিভাবে এই বেনিয়মটা ঘটলো। এক দ্বিতীয়ত, যাদেরকে টপকে এরা কমিশনের কাছে সুপারিশ পেয়েছিল, বাকিরা কি করছে, তারা চাকরি পেয়েছে কি পায়নি, এই সমস্ত তথ্য দিতে হবে। এই মামলা শুনানি চলাকালীন পর্ষদের আইনজীবী একটি অর্ডারের মডিফিকেশন চেয়েছিলেন, অর্থাৎ পরিবর্তন করতে চেয়েছিলেন, যে অর্ডার একটু স্পেসিফিক লিখে দিন যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার বিষয়ে অন্য একটি মামলা প্রসঙ্গে। সেটা শুনেই বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন যে আপনাদের যদি না পারেন তাহলে কল্যাণময়কে বলুন, তাহলে সুব্রিজকে বলুন, না হলে মন্ত্রীকে বলুন, মন্ত্রীকে ডেকে পাঠাবো, কারণ সমস্যা কোথায়, বাধা কোথায়, যদি আপনাদের মনে হয় যে বেনিয়ম চাকরি হয়েছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করুন। তখন তিনি উষ্মা প্রকাশ করে কিন্তু এই মামলার সম্বন্ধে তিনি কিন্তু পর্ষদের আইনজীবীকে বলেন। যদিও এসএসসির ক্ষেত্রে নির্দেশ যে কমিশন তারা বৈঠকে বসবে, বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে, নিয়ে আগামী বুধবারের মধ্যে তারা রিপোর্ট পেশ করবে কলকাতা হাইকোর্ট। চলে গেছে, ধন্যবাদ অর্ণবংশ। কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে। বিস্তারিতভাবে অর্ণবংশ জানিয়ে দিল হাইকোর্টের তরফ থেকে ঠিক কী বলা হয়েছে এই প্রসঙ্গ নিয়ে।